মার্চ এপ্রিল দুই মাস মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে। তবে ভোলায় নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ইলিশের পোনা সহ বিভিন্ন জাতের মাছ শিকার চলছে অবাধে। জেলেদের অভিযোগ, সরকারের প্রতিশ্রুত খাদ্য সহায়তা না পেয়ে নদীতে নেমেছে তারা। তাদের জেল জরিমানা হলেও ধরা ছোঁয়ার বাইরে থাকছে পেছনের প্রভাবশালী মহাজনরা। দেখে মনে হতে পারে করোনাকালে কর্মহীন মানুষের জন্য তৈরি হচ্ছে খাদ্য সামগ্রীর প্যাকেট, কিন্তু না, এটি ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মাঝঘাটের চিত্র। মাছ ধরার পর এভাবেই প্যাকেট হয়ে চলে যাচ্ছে বিক্রেতার কাছে। অথচ মার্চ এপ্রিল টানা দুই মাস নদীতে জাল ফেলা নিষেধ। প্রশাসনকে ম্যানেজ করে বাধা জাল, বেহুন্দি জাল, খটা জাল সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করে নদী থেকে মাছ ধরা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা। অভিযোগ আছে স্থানীয় জনপ্রতিনিধিদের মদদে চলছে এই অপকর্ম। এমনকি নদীর তীরে রীতিমতো আয়োজন করে বসেছে হাট। আপনি বাইরে যোগাযোগ করেন, অসুবিধা নেই কোনো। আরে ঠিক আছে তো, কথাটা আমি বললাম তো, আপনি আছে এদের বলেন, আপনি কোনো অসুবিধা নেই। এরা ইলিশ মাছ বাচ্চা বুচ্চা যা আছে সব এরা কাছে উঠে নিয়ে যাচ্ছে। এই মাছগুলো যদি মারি যা তাহলে আমরা আগামী যে বর্ষার সিজন, এই সিজনে আমরা মাছ পাব না। সাধারণ জেলেরা বলছে দুই মাসের নিষেধাজ্ঞার দীর্ঘ সময় পার হলেও এখনও প্রতিশ্রুত খাদ্য সহায়তা পায়নি তারা। জেল জরিমানার ভয় উপেক্ষা করেই জলে নেমেছে তারা। আমরা যেমন মনে করেন যাইলে নদীতে যদি যা ধরা খাই তাহলে আমরা নিয়ে জেল দেয়, এক বছরের জেল দেয় জরিমানা করে। আর বাধা জাল প্রতিদিনিক মাছ ধরতেছে, এগুলো আরও জানে, এগুলো কাছেও জানে। সরকারও হেরা, নেতো হেরা, বেতো এটা সবই হেরি। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, নিষেধাজ্ঞা অমান্যকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ জালের বিরুদ্ধে অব্যাহত আছে অভিযান। আমরা একদিকে অপসারণ করতেছি, আবার নতুনভাবে জালগুলো তৈরি হচ্ছে, যার ফলে এটা শেষ হচ্ছে না। কিন্তু এটার পরিমাণটা যদি আরও কম হয় আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি এবং নদীতে পাতলির অপসারণ করতে পারি, এ ব্যাপারে আমরা আরও সচেষ্ট থাকবো। ভোলায় নিবন্ধনকৃত জেলের সংখ্যা 1,47,000। এর মধ্যে চলমান অভিযানে প্রায় 93,000 জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার কথা রয়েছে। ধ্রুব ইকরামুল, যমুনা নিউজ।